হ্যালো এভরিওয়ান, আশা করি সকলেই ভালো আছেন। আজকের ভিডিওটি হতে চলেছে জাভার ডেটা টাইপ এবং ভেরিয়েবলের উপরে। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। আপনারা যদি না জেনে থাকেন কিভাবে ইন্টেলিজ আইডি ইনস্টল করে জাভার একটি সম্পূর্ণ প্রজেক্ট সেট আপ করা যায়, তাহলে কাইন্ডলি একটু আমাদের পূর্বের ভিডিওটি দেখে আসবেন। সেখানে আমি বিস্তর আলোচনা করেছি এ বিষয়টির উপরে। এবার আমরা জাস্ট আমাদের কোডটিকে একটু জুম করে নিই। এবার আমরা জাস্ট এটিকে একটু রিভিউ করি। রিভিউ করার কমপ্লিটলি ডিলিট করে ক্লিক করে দিই, এখান থেকে মেনটাকেও ডিলিট করে দিই। আপনারা জাস্ট একটু দেখবেন এই যে বিষয়গুলো আছে ডট আইডি আউট এইসব বিষয়গুলো দিকে আপনার তাকানোর কোনো দরকার নাই, আপনি শুধু চোখ রাখবেন এসআরসির ভিতরে। কারণ আমাদের জাভার যত কার্যক্রমগুলি করে থাকব সব এসআরসির ভিতরেই হবে, আপনাকে অত ভিতরে গিয়ে সায়েন্টিস্ট হওয়ার কোনো দরকার নাই। সেজন্য প্রথমে আপনি এসআরসিতে আসবেন, এবং আমাদের এখানে একটি কোড রান করতে হলে একটি ফাইলের প্রয়োজন, যেটি হতে হবে জাভা ফাইল। তো আমরা একটি জাভা ফাইল ক্রিয়েট করে নিই। সেজন্য প্রথমে আপনি আপনার রাইট ক্লিকটা এখানে প্রেস করবেন, এবং নিউয়ে যাওয়ার পর ক্লাস, এবং এখান থেকে আপনার ক্লাসের নেমটা দিয়ে দিবেন, আমরা এখানে দি মেন। এখানে আপনারা দেখতে পান ক্লাস ইন্টারফেস আরও অনেক কিছু, এগুলোর দিকে তাকানোরও দরকার নেই। আমরা আস্তে আস্তে এগুলো শিখতে শিখতে এক্সপার্ট হয়ে যাব, তখন আপনার কাছে সব কিছু পানির মতো সহজ মনে হবে। তো প্রথমে আমরা একটি ক্লাস তৈরি করে নিই। ক্লাসটা এখন জাস্ট মনে করে ফেলতে পারেন একটা টেমপ্লেট বা ব্লু প্রিন্ট, যেটার ভিতরে আমরা সব বিষয়গুলো রাখি। জাস্ট এতটুকু মনে রাখলেই হবে, পরবর্তীতে যখন আমরা অবজেক্ট ওরিয়েন্টেড কনসেপ্ট নিয়ে কার্যক্রম চালাবো তখন আপনি বুঝতে পারবেন আসলে ক্লাস নামের এই বিষয়টি কী জিনিস। তো ঠিক আছে, আমাদের এই কোডটিকে রান করতে হলে আমাদের একটি জিনিসের প্রয়োজন, সেটি হলো মেথড, যেটিকে অন্যান্য প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে ফাংশন হিসাবেও সম্পাদন করা হয়। তো এজন্য আমাদের এখানে দরকার মেন মেথড, তাই আমরা এখানে লিখি মেন। আমাদের ইন্টেলিজ আইডি নিজে থেকেই এটিকে তৈরি করে দিবে। আমি একটু বলে নিই মেন মেথডের কাজটা কি। মেন মেথডের কাজটি হলো আমাদের কোডগুলিকে রান করা বা এক্সিকিউট করা। আমাদের একটি প্রোগ্রামিংয়ে একাধিক মেথড হতে পারে, কিন্তু সেই মেথডগুলো ভ্যালুলেস মেথড যদি আমাদের কাছে কোনো প্রকার মেন মেথড না থাকে, কারণ আমাদের প্রোগ্রামটি এক্সিকিউট হওয়া শুরুই হয় মেন মেথড থেকে। মানে আপনি যদি একাধিক মেথড ক্রিয়েট করে নেন, তাহলে সেই মেথডগুলোকে আপনার এই মেন মেথডের মাধ্যম দিয়েই পরিচালনা করতে হবে। তো এইসব কথা থাক, আমরা আমাদের মূল টপিকে চলে আসি, যেটি হলো ভেরিয়েবল এবং ডেটা টাইপ। ঠিক আছে, এইবার আমরা কিছু প্রিন্ট করে দেখি আমাদের গত ভিডিওর মতো। সেজন্য আমরা লিখব সিস্টেম ডট আউট ডট প্রিন্ট। এটির জন্য আপনাকে এত বড় এত কিছু লিখতে হবে না, ইন্টেলিজ আইডিতে জাস্ট সাউট লিখে ইন্টার দিতেই হবে। তাই আমরা লিখে নিলি এবং ইন্টার, এই যে এটি আমাদের কমপ্লিট প্রিন্ট করে দিল। এবার আমরা এখানে যে কোনো একটা জিনিস প্রিন্ট করি, সেটা হতে পারে সফটে। এবং আমি এখানে আপনাদের অ্যাসাইনমেন্ট দিলাম, এখানে আপনারা আপনাদের নাম প্রিন্ট করবেন, এবং যারা যারা প্রিন্ট করবেন অবশ্যই কমেন্টে জানিয়ে দিবেন। এবার জাস্ট এই বাটনটিতে একটি প্রেস করে দিলেই হবে, অথবা আপনারা শিফট চেপে ধরে F10 প্রেস করতে পারেন। এই যে আমাদের কোডটি রান হওয়া শুরু হয়ে গেছে, এই যে আমাদের এটি প্রিন্ট হয়ে গেছে। এবার আপনি ধরুন একটি বড় কোন সেন্টেন্স আপনি লিখতে যাচ্ছেন, বা একটি যেমন আপনি লিখতে পারেন মাই নেম ইজ, মুস্তাফিজুর। এবার আপনি করছেন এই যে এখানে দেখতে পান মাই নেম ইজ মুস্তাফিজুর, এটা প্রিন্ট হয়েছে। এবার আপনার এই বিষয়টি অনেকবার প্রিন্ট করতে হবে, অনেকবার 100 বার প্রিন্ট করতে হবে।
বা আপনি অনেক কিছু লিখলেন, সেগুলোকে আপনাকে 100 বার প্রিন্ট করতে হবে, এবং প্রতিটি জায়গায় আপনার নাম চেঞ্জ হবে। এখানে মুস্তাফিজুর আছে, এখানে হলো রাকিব, এখানে সাকিব, এবং অন্য অনেক আমরা অন্যান্য দিয়ে জাস্ট। এটা তো আমরা আইডির সাহায্যে প্রতিটি লাইন তৈরি করে নিলাম, কিন্তু আপনি জাস্ট ধরুন আপনার এগুলো নাই, আপনি জাস্ট আবার লিখছেন, সাউট লিখে একটি অপশন বানালেন এবং সেখানে লিখছেন মাই নেম ইজ রাকিব। এভাবে আপনাকে আমি বললাম, এভাবে আপনি 10 জনের নাম প্রিন্ট করবেন না, আমরা কোনো 1 জনের নাম প্রিন্ট করবেন। তো সেক্ষেত্রে আপনাকে কি করতে হবে, এইভাবে ম্যানুয়াল লিখতে হবে 5 জনের নাম, মাই নেম ইজ বিপ। ঠিক, আমরা কপি করি, হাবিব 1, হাবিব 2, হাবিব 3, এরকম করে দিলাম। এখানে দেখেন এই মাই নেম ইজ, এই বিষয়টা সবার জন্য কমন, তো আমরা কেন এই বিষয়টি বারবার লিখব? এটা কি এমন কোনো কিছু করা যেতে পারে যেটির মাধ্যমে আমরা ওই জিনিসটা একবারই লিখব এবং বারবার সেটি রিপ্লেস হয়ে যাবে? হ্যাঁ, এই বিষয়টা আমরা করতে পারি। সেটার জন্য আমাদের দরকার ভেরিয়েবলের। তো আসলে ভেরিয়েবল বিষয়টি কি সেটি আমরা জেনে নিই। ধরুন আপনি বাজার করতে গেছেন, বাজার করতে যাওয়ার সময় আপনি অনেক কিছু কিনবেন, কেনার সময় আপনি কিনতে পারেন মাছ কিনবেন, এখন ইলিশ মাছের সময় চলছে, আপনি চাইলে ইলিশ মাছ কিনতে পারেন, গরুর গোশত কিনতে পারেন, আলু পটল মানে বিভিন্ন ধরনের সবজি কিনতে পারেন। এই সময় আপনি করেছেন কি, ব্যাগ নিয়ে যেতে ভুলে গেছেন, শুধু আপনার হাত এবং টাকা নিয়ে আপনি চলে গেছেন, এবং আপনি ধরে নিন বাজারে কোনো জায়গায় কোনো ব্যাগ নেই। এবার আপনি কিনবেন ইলিশ মাছ, তাহলে আপনাকে কি করতে হবে, প্রথমে ইলিশ মাছ কিনতে হবে, বাসায় আসতে হবে, আবার যেতে হবে, আবার টাকা দিতে হবে, আবার গরুর গোশত কিনতে হবে, আবার বাসায় আসতে হবে। এইভাবে আপনি 5 বার যাবেন আর আসবেন, এই যে ঠিক যেভাবে আপনি নাম লিখছেন। কিন্তু আপনি যদি একটা ব্যাগ নিয়ে যেতেন, সেই ব্যাগটার ভিতরে সব কিছু স্টোর করতেন, ধরুন আপনি ইলিশ মাছ কিনলেন ব্যাগের ভিতরে রাখলেন, আপনি গরুর গোশত কিনলেন ব্যাগের ভিতরে রাখলেন, আপনি সবজি কিনলেন ব্যাগের ভিতরে রাখলেন, এবং কমপ্লিট বাজার শেষ করে আপনি বাসায় চলে আসলেন। ঠিক, আমাদেরও এই ছোট ছোট বিষয়গুলোকে স্টোর করে রাখার জন্য ব্যাগের প্রয়োজন, সেই ব্যাগটি হলো ভেরিয়েবল। এইবার আমরা একটু ভেরিয়েবল দেখে নিই। এখানে আমরা স্ট্রিং লিখব, ভুলে যান স্ট্রিং কি জিনিস, আমরা ডেটা টাইপ আলোচনা করার সময় বোঝাই দিচ্ছি স্ট্রিং বিষয়টি কি, এবং এটির আমরা জাস্ট একটা নাম দিয়ে দিই ইএক্সটি, এবং এটার ভিতরে আমি স্টোর করে দিই মাই নেম এবং ক্লোন দিয়ে দিই। আচ্ছা, আমি এমনিতে একটু রান করে দেখাই। এই যে আপনারা দেখতে পান আমাদের নামগুলো প্রিন্ট হয়ে আছে, কিন্তু সেগুলো কি ব্যাগ ছাড়া, মানে আমরা ব্যাগ ছাড়া বাজার করেছি, এইবার আমরা ব্যাগ নিয়ে গিয়ে বাজার করেছি, সেটিকে এখানে অ্যাড করে দেব। জাস্ট এখান থেকে সবগুলোকে ডিলিট করে দিই, যাও তোমরা সবাই, এবং ফাঁকা করে দিই। এবার এইখানে আমি প্লাস দিয়ে ব্যাগটাকে অ্যাড করে দিই ইএক্সটি, এবং এইটাকেও অ্যাড করে দিই ইএক্সটি। এই যে আমাদের ব্যাগ অ্যাড করা শেষ, বা ভেরিয়েবল অ্যাড করা শেষ। এবার যদি আমরা এটিকে প্রিন্ট করে দিই, এই যে আপনারা দেখতে পান ঠিক আগের মতোই প্রিন্ট হয়ে গেছে, কিন্তু এই ক্ষেত্রে আমাদের লাইন অফ কোডের সাইজ কমেনি, কিন্তু আমাদের লিখতে হয়েছে কম। এখানে আমরা দেখতে পাই এটা শুধুমাত্র 3টা ওয়ার্ডের মধ্যেই সীমাবদ্ধ। এখন আপনি ধরুন এই বিষয়টি একটা প্যারাগ্রাফ হয়ে গেছে, এখানে আপনি 50 ওয়ার্ডের একটি প্যারাগ্রাফ লিখছেন, তাহলে তো বুঝতেই পারছেন আপনাকে এখানে কত বড় লিখতে হইতো, আর আপনার কত বড় হইতো পরে আপনি
মানে সবকিছু শেষ হয়ে যেত। কিন্তু আপনি যখন ব্যাগ তৈরি করে ফেলেছেন বা ভেরিয়েবল তৈরি করে ফেলেছেন, তখন আপনি সেই 50 ওয়ার্ডের বিষয়টিকেই আপনি এখানে বারবার দিয়ে দিলেন, 50 হোক 60 হোক যতবারই হোক, এখানে দিয়ে একবার শুধু স্টোর করলেন, করে আপনি প্রিন্ট করে দিলেন, সেটি হাজার বার কেন, লাখ কোটি বারও প্রিন্ট হয়ে যাবে। এই কাজের কারণে আমরা ভেরিয়েবল ব্যবহার করি, মানে কোনো একটি ডেটাকে বা কোনো একটি ইনফরমেশনকে স্টোর করে রাখার জন্যই আমরা ভেরিয়েবল ব্যবহার করে থাকি, যেন আমরা এটিকে স্টোর করে পরবর্তীতে আবার ব্যবহার করতে পারি। তো এই ছিল আমাদের ভেরিয়েবল। এবার আমরা চলে যাই ডেটা টাইপ। ডেটা টাইপ বিষয়টি কি, আমরা ঠিক আবার বাজারের গল্পটিতে ফিরে আসি। এবার ধরুন আপনি বাজার করতে তো গিয়েছেন, একটা ব্যাগ নিয়ে গেছেন, কিন্তু আপনি চান কিছু তেল কিনতে। তেল কি আপনি ব্যাগে নিতে পারবেন? কখনোই না। সেজন্য আপনার আলাদা আরেক ধরনের পাত্র দরকার, সেটা হতে পারে কোনো বড় ধরনের বোতল, সেটা আরও অন্য কোনো ধরনের বিষয় হতে পারে যেটার মাধ্যমে আমরা তরল কোনো বিষয় নিতে পারবো বা লিকুইড কোনো বিষয় নিতে পারবো। সেজন্য আপনার একটা ব্যাগ লাগবে এবং তেল কেনার জন্য আপনার একটি বোতল লাগবে। ঠিক এই কারণেই চলে এসেছে ডেটা টাইপ কনসেপ্ট। জাভাতে মূলত দুই ধরনের ডেটা টাইপ হয়ে থাকে, একটি হলো প্রিমটিভ ডেটা টাইপ, আরেকটি হলো নন প্রিমটিভ ডেটা টাইপ। প্রিমটিভ ডেটা টাইপ যেটি হলো ইন্টিজার, বাইট, শর্ট, ইন্ট, লং, ফ্লোট, ক্যারেক্টার, বুলিয়ান, এবং নন প্রিমটিভ হলো সেই ডেটা টাইপগুলো যেগুলো অবজেক্টের উপরে নির্ভর করে চলে। সেগুলো হতে পারে ক্লাস, স্ট্রিং, অ্যারে, ইন্টারফেস। এখানে আমরা যদি নন প্রিমটিভ এবং প্রিমটিভ ডেটা টাইপের মধ্যে পার্থক্য করতে চাই, তাহলে আমরা বলতে পারি প্রিমটিভ ডেটা টাইপ হলো সেই ডেটা টাইপগুলি যেগুলি জাভার মধ্যে অলরেডি ডিফাইন করা আছে, এবং নন প্রিমটিভ ডেটা টাইপ যেগুলো জাভার মধ্যে অলরেডি ডিফাইন করা থাকে না, শুধুমাত্র স্ট্রিং ছাড়া সবগুলোকেই ইউজারের দ্বারা ডিফাইন করে নিতে হয়। আমরা এখন মূলত প্রিমটিভ ডেটা টাইপ নিয়েই ডিসকাস করি, এবং নন প্রিমটিভটি নিয়ে আমরা পরবর্তীতে ডিসকাস করব যখন আমরা অবজেক্ট, ক্লাস, ইন্টারফেস নিয়ে জ্ঞান অর্জন করতে পারব। তো চলুন আমরা এখন প্রিমটিভ ডেটার ভিতরে হারিয়ে যাই। প্রিমটিভ ডেটা টাইপ, এটির মধ্যে প্রথমেই আমরা দেখতে পাই বুল বা বুলিয়ান, যেটির মাধ্যমে আমরা ট্রু এবং ফলস ক্যারি করতে পারি, এবং এটি সাইজ হলো 1 বিট। তারপর আমরা চলে যাই ক্যার, এটি বিভিন্ন ধরনের ইংলিশ ক্যারেক্টার ক্যারি করতে পারে, সেটা হতে পারে এ, বি, সি, ডি, এ থেকে জেড পর্যন্ত বড় হাতের বা ছোট হাতের, এবং সেটির সাইজ হলো 2 বাইট, এটি মেমোরিতে 2 বাইট জায়গা নেই, যেটির সাইজ হলো 1, বা এটি মেমোরিতে 1 বাইট জায়গা নেই, শর্ট, যেটি মেমোরিতে 2 বাইট জায়গা নেই, ইন্ট, যেটি মেমোরিতে 4 বাইট জায়গা নেই, এবং এর একটি রেঞ্জও রয়েছে। এই রেঞ্জগুলো নিয়ে আমরা পরবর্তীতে ডিসকাস করব কেন আমাদের এই রেঞ্জগুলো মানতে হবে বা জানতে হবে। ইন্টিজার, এটি খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়। আমাদের যেখানেই ইন্টিজারমূলক ক্যালকুলেশন নিয়ে কাজ করতে হবে সেখানেই আমরা ইন্টিজার ব্যবহার করব। লং, যেটি মেমোরিতে 8 বাইট জায়গা নিয়ে থাকে, এটিকে আপনারা বলতে পারেন ইন্টিজারের বড় ভাই, মানে যেখানে ইন্টিজার ফেল করে সেখানে আমাদের লং নিয়ে কাজ করতে হয়, মানে ইন্টিজারের লিমিটেস ছাড়াও এর লিমিট বেশি, মানে এটির কাজ সম্পূর্ণ ইন্টিজারের মতোই, খালি বলতে পারেন এটি বড় সাইজের ইন্টিজার। এবার চলে আসি ফ্লোট। ফ্লোট যেখানে আমরা দশমিক যুক্ত ইনফরমেশন নিয়ে কাজ করতে পারি, বা যে নাম্বারগুলো দশমিকের উপরে নির্ভর করে, সেটি হতে পারে 6.5, 6.10, মানে বিভিন্ন ধরনের দশমিক সংখ্যা, এগুলোকে আমরা ফ্লোটের মধ্যে ক্যারি করতে পারি, যেটি মেমোরিতে 4 বাইট জায়গা নিয়ে থাকে, এবং এই ফ্লোটেরও একটি বড় ভাই রয়েছে যেটি হলো ডাবল, যেটি মেমোরিতে 8 বাইট জায়গা গ্রহণ করে নেয়, এবং এটিতেও আমরা দশমিক সংখ্যাগুলো স্টোর করতে পারি। নন প্রিমটিভের এই কথাটি আমি শুধু বলতে চাই এই সময়, কিন্তু পরবর্তীতে আমি বিস্তার আলোচনা করব। নন প্রিমটিভের ভিতরে একটু জেনে নিন স্ট্রিং, স্ট্রিং সেই বিষয়টি আমরা ইতিমধ্যে দেখেছি ক্যার, যেটি ইংলিশ ওয়ার্ডের এক একটি ক্যারেক্টার নিয়ে স্টোর করে রাখতে পারে,
ঠিক, আমরা যদি ওই কমপ্লিট ওয়ার্ডটিকে কোনো জায়গায় স্টোর করে রাখতে চাই সেক্ষেত্রে আমাদের প্রয়োজন হয় স্ট্রিং এর, মানে আপনারা বলতে পারেন একাধিক ক্যারের সমষ্টিকে আমরা যেটার ভিতরে স্টোর করে রাখি সেটি হলো আমাদের স্ট্রিং। কিন্তু যখন আমি স্ট্রিং নিয়ে আরো বেশি করে কাজ করতে যাব, তখন আপনাদের সঠিকভাবে বোঝানোর চেষ্টা করব স্ট্রিং কেন নন প্রিমটিভ এবং এগুলো আমাদের প্রিমটিভ ডেটা বা আমাদের ক্যার ইন্টিজার থেকে কেন আলাদা। এবার আমরা জাস্ট এটিকে একটু আমাদের আইডি দিয়ে প্রমাণ করে নিই। এই যে আমরা যদি আমাদের আইডিতে আসার পর আমাদের পূর্বের কোডগুলিকে কমেন্ট আউট করে দিই, কমেন্ট আউট করার জন্য জাস্ট কন্ট্রোল দিয়ে সম্পূর্ণ মার্ক করে কন্ট্রোল চেপে ধরে ব্যাকস্ল্যাশ ক্লিক করে দিলেই হবে, সবগুলো কমেন্ট আউট হয়ে যাবে। কমেন্ট নিয়েও একটি ভিডিও আসবে, সে ভিডিওতে আমি কমপ্লিটভাবে আপনাদের কমেন্ট বোঝাবো জাভাতে কীভাবে কমেন্ট করতে হয়। আজকে আপাতত ডেটা টাইপ এবং ভেরিয়েবলটি বুঝলেই চলবে। তো আমরা এখন চাই নাম্বার, ডেসিমেল নাম্বার প্রিন্ট করব। না, আমরা শুধু একটি নাম্বার প্রিন্ট করব, সেটি হতে পারে 10। এখন আমরা যদি লিখি স্ট্রিং ভ্যালু সমান সমান 10, এই যে দেখতে পান এখানে আমাদের ইরোর জেনারেট করছে বা এটি লাল হয়ে গেছে। সে আমাদের বলছে ভাই আমার তো ক্ষমতা টেক্সট নেওয়া, স্ট্রিং নেওয়া, তুমি কেন আমার ভিতরে ভেরিয়েবল নিচ্ছ? মানে বোঝাতে চাচ্ছে আমি তো ব্যাগ, আমার ভিতরে তোমরা সলিড বস্তু নিতে পারবা, লিকুইড বস্তু তো নিতে পারবা না। তো সেজন্য আমাদের এটিকে লিকুইডে কনভার্ট করতে হবে বা এই ভ্যালু অনুযায়ী আমাদের কনভার্ট করতে হবে, সেজন্য আমরা এখানে দিতে পারি ইট। এই যে এখন দেখেন এ সুন্দরভাবেই নিয়েছে। আমরা যদি এটিকে প্রিন্ট করতে চাই সেটা করতে পারি। এই যে প্রিন্ট হয়ে গেছে। এবার যদি আমরা মনে করি এটিকে চেঞ্জ করে দিয়ে দশমিক করে দিব, এই যে এটিকে দশমিক করে দিলাম, এটি আবার বলতেছে যে তুমি তো আমাকে চেঞ্জ করে ফেলেছো বা আমার ডেটা টাইপ চেঞ্জ করে ফেলেছো, সেজন্য তোমাকে ডেটা টাইপটিও চেঞ্জ করতে হবে ডাবল। এই যে এইবার আপনারা দেখবেন এখানে ডাবল প্রিন্ট হয়ে গেছে। যদি আমরা এটিকে ডাবল না করে ইন্টিজারই রাখতাম তাহলে আপনারা রান করার পর দেখতে পেতেন এই যে ইরর দেখাই দিছে, এ বলছে আমি তো ডাবল, তুমি কেন আমাকে ইন্টিজার বানানোর চেষ্টা করছো? তো ঠিক আছে, আমরা তোমাকে ডাবলই রাখছি, আমরা তোমাকে ইন্টিজার বানাবো না। আজকের ভিডিওটি এতটুকুই। আসসালামু আলাইকুম।